নমস্কার বন্ধুরা, কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাবো গ্রিন চিকেন কারি। গ্রেভির টেক্সচারটা জাস্ট দারুণ হয়েছে, আর এটা আজকে আমি একটু বাসমতি রাইসের সাথে সার্ভ করেছি। জাস্ট দারুণ খেতে হয়েছিল, অসাধারণ গ্রেভির টেক্সচারটা এসেছে দেখেই বুঝতে পারছেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি গ্রিন চিকেন কারি। গ্রিন চিকেন কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ধনে পাতা, একটু পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। সমস্ত জিনিসগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম, এটাকে একটু পেস্ট করতে হবে। এর জন্য আমি কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে দিলাম, আর সাথে দেবো 1 চামচ টক দই। অল্প সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে এলাম। দেখুন, এরপর কড়াইতে আমি প্রায় 1/2 কাপ মতো তেল অ্যাড করলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3 চামচ মতো পেঁয়াজ বাটা, আপনারা পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন, আর দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করতে হবে কিছুক্ষণ। পেঁয়াজ রসুনের কালারটা এখন একটু চেঞ্জ হয়ে যাবে, কষানো হয়ে যাবে, আমি চিকেনটা এখানে অ্যাড করে দেবো। চিকেনটা কিছু দিয়ে ম্যারিনেট করা নেই, দিয়ে ভালোভাবে এটাকে পেঁয়াজ রসুনের সাথে ভাজতে হবে বেশ খানিকক্ষণ ধরে। দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ অ্যাড করলাম স্বাদ মতো, দিয়ে দেবো 1 পিঞ্চ হলুদ, এখানে হলুদ ইউজ হয় না খুব একটা, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো, আপনারা ঝালটা বুঝে অ্যাড করবেন, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটাকে মাংসের সাথে কষাতে হবে। বেশ কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো, দিয়ে ভালোভাবে এটাকেও মিক্সড করে নিতে হবে। দেখবেন এরপর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করবো টক দই 2 থেকে 3 চামচ। অবশ্যই একবার এই চিকেনের রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করুন, আশা করছি সবার ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। দিয়ে এটাকেও ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। দেখুন কালারটা জাস্ট দারুণ এসছে। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে চিকেনটাকে হতে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমি আরেকটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু ফ্রেশ ক্রিম, এটা আমি একটু পরেও অ্যাড করবো, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেবো। ফ্রেশ ক্রিমটা দেওয়ার কারণ হলো এটা গ্রেভিটাকে ঠিক করবে একটু, আর টেস্টটাও ভালো আসবে। খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, আমার তেলও ভালোভাবে ছেড়ে গেছে। এবার মাংসটা একটু সেদ্ধ হতে দেবো আর একটু। দেখুন মাংসটা আমি প্রায় 10 মিনিট আরও ফোটালাম একদম লো ফ্লেমে, ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, বাট স্মেলটা অসাধারণ আসছে। এই পর্যায়ে আমি আরেকটু ধনে পাতা কুচি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকেও মিক্সড করে নেবো। এরপর দিয়ে দেবো একটু কসুরি মেথি আর একটু ফ্রেশ ক্রিম। এরপর এটা মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমার গ্রিন চিকেন কারি। জাস্ট দারুণ খেতে হয়, গরম গরম প্লেন রাইসের সাথে এটা দারুণ যায়। এরপর এটাকে আমি সার্ভ করে নেবো। তৈরি হয়ে গেছে গ্রিন চিকেন কারি, জাস্ট দেখতে দারুণ হয়েছে, অসাধারণ টেস্ট হয়। অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করুন, আশা করছি বাচ্চা বড় সবার ভালো লাগবে। রোজ রোজ একঘেয়েমি চিকেনের থেকে একটু আলাদা, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। আজ তাহলে আসি, টাটা।